Welcome viewer, this is the third consecutive day. আমরা পাঁচটা করে কোশ্চেন আলোচনা করেছি গত পরশুদিন এবং গতকাল। আজকেও পাঁচটা কোশ্চেন আমরা নিয়ে এসেছি। 2018 অ্যাডভান্সড যে কোশ্চেন পেপার ছিল সেগুলোই আলোচনা চলছে। এখন যে কোশ্চেনটা আলোচনা করব সেটা সম্পর্কে বলি। এই ক্লোজ ট্যাঙ্ক, একটা ছবি দেওয়া আছে ক্লোজ ট্যাঙ্কে এয়ার বি, এই যে সেপারেটরটা দেওয়া আছে এই সেপারেটরটা নন মুভেবল, মানে ওটাকে মুভ করানো যাবে না, ওটা ফিক্সড। এক মিটার কিউ এ, এই এই যে অংশটা, এই অংশটার ভলিউম হচ্ছে 1 কিউবিক মিটার এবং চাপ 5 বার, টেম্পারেচার 400 কেলভিন। এটা 3 মিটার কিউ, 1 বার প্রেসার আর 300 কেলভিন টেম্পারেচার বি ভেসেলটা। এখন বলা হয়েছে যদি এই পার্টিশানটাকে সরিয়ে দেওয়া হয়, এবং কেমন পার্টিশান দিয়ে, এই পার্টিশানটাকে সরিয়ে দেওয়া হচ্ছে এমন একটা পার্টিশান দিয়ে যেটাকে মুভ করানো যাবে, যে ওইদিকে অ্যারো দেওয়া আছে, তাহলে যখন সিস্টেমটা ইকুইলিব্রিয়ামে যাবে তখন তার ভলিউমটা, এই কম্পার্টমেন্টের ভলিউমটা কি হবে? আবার কোশ্চেনটা বলছি, এই পার্টিশানটাকে সরানো হবে, এটা রিজিড, এটা ফিক্স ছিল, এটাকে এমন একটা পার্টিশান দিয়ে সরানো হচ্ছে যে পার্টিশানটা, সরি, মুভ করতে পারবে। এই অবস্থায় সিস্টেমটা যদি ইকুইলিব্রিয়ামে চলে আসে তখন এ ভলিউমের, এ কম্পার্টমেন্টের ভলিউম কি হবে? এই ব্যাপারটা আমাদের কাছে খুব ক্লিয়ার। যখন ইকুইলিব্রিয়ামে আসবে তখন এদের প্রেসার এবং টেম্পারেচার সেম হয়ে যাবে, মানে পিএ ইজ ইকুয়াল টু পিবি, এই এই কম্পার্টমেন্টের প্রেসার এই কম্পার্টমেন্টের প্রেসারের সঙ্গে সমান হবে এবং টেম্পারেচারটাও সমান হবে, তাই ইকুইলিব্রিয়ামে আসবে। সেইখান থেকে আমি যদি এখানে অ্যাপ্লাই করি, একটু সলিউশনটা দেখলেই বোঝা যাবে, পিভি ইজ ইকুয়াল টু এনআরটি, ওখান থেকে পিভি বাই এন, পিভি বাই টি, এন মোলের ক্ষেত্রে এনটি, পিএভিএ বাই এনএটি ইজ ইকুয়াল টু পিবিভিবি বাই এনবিটিবি যদি করা হয়, তাহলে এখানে পিএ ইজ ইকুয়াল টু পিবি, নিউট্রালাইজ, ওটা মিনিমাইজ হয়ে গেল, পিএ ইজ ইকুয়াল টু টিবি, ওটাও ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে ভিএ বাই এনএ ইজ ইকুয়াল টু হবে ভিবি বাই এনবি, এটা অ্যাট ইকুইলিব্রিয়াম। এখানে একটা স্টেপ এখানে করে রেখেছি আমি সাইডে, আবার এই পর্যন্ত গেল আমাদের ওই অংশটা, ঠিক আছে। এখন আমরা বিফোর ইকুইলিব্রিয়াম পিভি ইজ ইকুয়াল টু এনআরটি, তাহলে এ ভেসেলের ক্ষেত্রে পিএভিএ ইজ ইকুয়াল টু এনএ আর টি এ, পিএটা কত ছিল আরেকবার দেখিয়ে দিচ্ছি, পিএটা ছিল 5 বার, পিএটা ছিল 5 বার, আর ভিএটা ছিল 1 মিটার কিউ, টি এটা ছিল 400 কেলভিন। তাহলে এখানে আসবে 5 × 1 ইজ ইকুয়াল টু এন এ, এটা এন এটা লিখিনি, এন এ আর 400। একইভাবে পিবিভি ইজ ইকুয়াল, ভিবি ইজ ইকুয়াল টু এনবি আর টিবি, তাহলে ওখানে টিবি কত ছিল, ওখানে টিবি ছিল 300 কেলভিন, ভলিউম 3 বার 1, তাহলে ওখানে হবে 3 × 1 ইজ ইকুয়াল টু এন আর 300। সেইটা করে আমরা পাবো এন এ ইজ ইকুয়াল টু 5 বাই 400 আর, অ্যান্ড এন বি ইজ ইকুয়াল টু 3 বাই 400 আর, বিফোর ইকুইলিব্রিয়াম। তাহলে এন এ বাই এন বি এই ভ্যালুটা আসবে, এন এ বাই এন বি ভ্যালুটা আসবে 5 বাই 4, এটা বাই এটা করলে থ্রি, এটা 1 বাই 100 আর, তাহলে এন এ বাই এন বি করলে এখানে আসছে 5 বাই 4, ক্যালকুলেশন করে দেখো 5 বাই 4টাই আসছে, এটা 1 হয়ে যাচ্ছে, 100, এখানে 100টা কেটে যাচ্ছে। তাহলে এন এ বাই এন বি যদি 5 বাই 4 হয় তাহলে ভি এ বাই ভিবিটাও 5 বাই 4 হচ্ছে। এই পর্যন্ত বুঝতে পেরেছো নিশ্চয় সবাই? এখন এখন একটা বেশ সুন্দর ব্যাপার, আমরা সেই অ্যাভোগাড্রোর অ্যামাগার অংশ চাপের, অ্যাভোগাড্রো আমরা ডালটনের অংশ চাপের সূত্র পড়েছিলাম, সেরকম অ্যামাগার অংশ আয়তনের সূত্র আছে, অ্যামাগাস ল অফ পার্সিয়াল ভলিউম, পার্সিয়াল ভলিউম ইজ ইকুয়াল টু মোল ফ্র্যাকশন ইনটু টোটাল ভলিউম, টোটাল ভলিউম কত ছিল 1 মিটার কিউ আর 3 মিটার কিউ মিলিয়ে 4 মিটার কিউ, তাহলে এর মোল ফ্র্যাকশন, এর মোল ফ্র্যাকশন কত হবে, 5 বাই 4, এন এ বাই এন বি ছিল, তাহলে টোটাল মোল যদি ধরি 5 প্লাস 4 মানে 9, এর মোল ছিল 5, তাহলে 5 বাই 9
ইনটু টোটাল ভলিউম 4, তাহলে VA VA মানে পার্সিয়াল ভলিউম হয়ে যাবে 20/9 ইজ ইকুয়াল টু 2.22। আবার বলছি এখানে যে ফর্মুলাটা কাজে লাগানো হয়েছে সেটা হলো, এখানে ফর্মুলাটা হলো যে VA, আবার বলছি পার্সিয়াল ভলিউম ইজ ইকুয়াল টু মোল ফ্র্যাকশন ইনটু টোটাল ভলিউম। পার্সিয়াল ভলিউম ইজ ইকুয়াল টু মোল ফ্র্যাকশন, মোল ফ্র্যাকশনটা কত আসবে এখানে, এন মোল মোল রেশিওটা আসছে 5/4, 5:4 আসছে, তাহলে টোটালটা যদি 9 হয়, এন এটা 5 হয়, তাহলে 5/9 হচ্ছে ভি এ এর মোল ফ্র্যাকশন, তাহলে পার্সিয়াল ভলিউম হবে মোল ফ্র্যাকশন ইনটু টোটাল ভলিউম ছিল কত, এ ভেসেলের একটা ভলিউম 1 m³ আর বি ভেসেলের ছিল 3 m³, টোটাল ভলিউমটা 4, তাহলে এটা পার্সিয়াল ভলিউমটা হয়ে যাবে, পার্সিয়াল ভলিউমটা 5/9 ইনটু 4 ইজ ইকুয়াল 2.22। পরের কোশ্চেনে আসি, পরের কোশ্চেনটা দেওয়া আছে, এটা খুবই সহজ কোশ্চেন। এ আর লিকুইড, এ আর বি দুটো লিকুইড মিশেছে, মিশে একটা সলিউশন বানিয়েছে, টেম্পারেচার টি, এর যদি এ আর বি ইকুইমোলার মানে সেম সম মোল সংখ্যা যদি সমান হয়, মোল নাম্বারটা যদি সেম নেওয়া হয়, তাহলে তাদের মিক্সচারটার ভেপার প্রেশার হচ্ছে 45 bar। অ্যাট দ্য সেম টেম্পারেচার, টেম্পারেচার চেঞ্জ না করে যদি নিউ একটা সলিউশন নিই যেখানে এ আর বি এর মোল ফ্র্যাকশন এক্স এ এবং এক্স বি হয়, তাহলে টোটাল ভেপার প্রেশার দাঁড়াচ্ছে ওখানে 22.5 bar। তাহলে এক্স এ বাই এক্স বি কি হবে, যখন পিওর এর এ এর এ এর পিওর অবস্থায় ভেপার প্রেশার বলা হয়েছে 20 bar। ওয়ান সেকেন্ড, আই ওয়ান্ট টু ক্লিয়ার দ্য কোয়েশ্চেন ফার্স্ট। এ আর বি মেশানো হয়েছে ইকুইমোলারে, তখন ওদের ভেপার প্রেশার হচ্ছে টোটাল মিক্সচারটার ভেপার প্রেশার 45 bar। যখন এ এবং বি, এ এর মোল ফ্র্যাকশন এক্স এ, বি এর মোল ফ্র্যাকশন এক্স বি, তখন মিক্সচারটার টোটাল ভেপার প্রেশার আসছে 22.2। এখানে প্রোভাইড করা আছে এ টোটাল এর শুধুমাত্র এ পিওর অবস্থায় বা বিশুদ্ধ অবস্থায় তার তার ভেপার প্রেশার 20, আর বলা আছে এ এবং বি সেকেন্ড কনসেন্ট্রেশনটাই এক্স এ এবং এক্স বি এর রেশিওটা, তাহলে কি হবে, বারবার শোনো ভালো করে বোঝো, খুব সহজ কোশ্চেন। আমরা জানি পি এ জিরো এক্স এ প্লাস পি বি জিরো এক্স বি ইজ ইকুয়াল টু পি, পি ইজ ইকুয়াল টু পি এ জিরো এক্স এ প্লাস পি বি জিরো এক্স বি, তার মানে ফার্স্ট ইকুয়েশনটা দাঁড়াবে 45 ইজ ইকুয়াল টু পি এ জিরো এক্স এ প্লাস পি বি জিরো এক্স বি। এবার এরা তো ইকুইমোলার, তাহলে এ এর মোল ফ্র্যাকশন হাফ, বি এর মোল ফ্র্যাকশন হাফ, তাহলে ইকুয়েশনটা ফার্স্ট ইকুয়েশনটা আসবে পি এ জিরো ইন্টু হাফ প্লাস পি বি জিরো ইন্টু হাফ ইজ ইকুয়াল টু আসবে 45। তাহলে ওখান থেকে ইকুয়েশনটা দাঁড়িয়ে গেল পি এ জিরো প্লাস পি এ জিরো ইন্টু হাফ প্লাস পি বি জিরো ইন্টু হাফ ইজ ইকুয়াল টু 45, তাহলে পি এ জিরো প্লাস পি বি জিরো ইজ ইকুয়াল টু 90। এখন এখানে তো দেওয়াই আছে পি এ জিরো ইজ ইকুয়াল 20, ওখানে বলা আছে, এই যে এখানে বলা আছে ভেপার প্রেশার অফ পিওর লিকুইড ইজ 20, তাহলে পি বি জিরো হয়ে যাবে 70, খুব সহজ। সেকেন্ড ইকুয়েশনটায় চলে আসবো, কিরকম সেকেন্ড ইকুয়েশনটায় আসবো আমরা, পি এ জিরো এক্স এ, পি এ জিরো এখন কত, 20 দেওয়া ছিল এক্স এ, জানি না, প্লাস পি বি জিরো, পি বি জিরো কত, 70 ইন্টু এক্স বি, এক্স বির জায়গায় আমি করে দিচ্ছি 1 - x এ, 1 - x এ, তাহলে এটা হয়ে গেল 70 - 70 x এ। আবার বলছি আমি এখানে একটা ইকুয়েশন লিখতে পারতাম পি এ জিরো এক্স এ প্লাস পি বি জিরো এক্স বি ইজ ইকুয়াল টু 22.5 দেওয়া ছিল, তাহলে পি এ জিরো মানে 20, 20 x এ প্লাস 70 x বি, এক্স বি মানে হলো আবার 1 - x এ, তাহলে ওর জায়গায় বসে যাবে 70 - 70 x এ, তাহলে ইকুয়েশন দাঁড়াচ্ছে 22.5 ইজ ইকুয়াল টু 70 - 50 x এ, তাহলে এক্স এ বেরিয়ে যাবে এখান থেকে, এক্স বি 1 থেকে এক্স এর ভ্যালু মাইনাস করলে এক্স বি বেরিয়ে যাবে, তার এক্স বি বের করলেই প্রবলেমটা হয়ে যাবে। লেট আস মুভ টু দ্য নেক্সট কোয়েশ্চেন, একটা সুন্দর কোশ্চেন, এগুলো একটা আমি বারবার বলি যে এই বড় বড় পরীক্ষাগুলোর এগুলোই ট্র্যাপ, যে এরকম একটা কিছু স্টেটমেন্ট দেওয়া হলো, এরকম একটা ইজিবিজি গ্রাফ এঁকে দেওয়া হলো, ছেলেরা ভয় পেয়ে গেল, কোশ্চেনটা আজ করলো না বা
কিন্তু এটা খুব সহজ কোশ্চেন। এটা যদি দেখা যায়, বলেছে এখানে পি ভার্সেস টি প্লট করা আছে, প্রেসার ভার্সেস টেম্পারেচার প্লট করা আছে, আর এক্স আর ওয়াই দুটো সলভেন্ট, এদের আইসোমোলার সলিউশন এনএসিএল সলিউশন দেওয়া আছে, এক্স একটা সলভেন্ট ওয়াই একটা আলাদা সলভেন্ট, দুজনেরই মোলালিটি সেম, আইসোমোলার সলিউশন এরকম এনএসিএল দিয়ে, মানে এক্স এর মধ্যে এনএসিএল দেওয়া হয়েছে, ওয়াই এর মধ্যে এনএসিএল দেওয়া হয়েছে, দুটোর কনসেন্ট্রেশন সেম বানানো হয়েছে এবং তাদের গ্র্যাফটাকে প্লট করে দেওয়া হয়েছে। এই গ্র্যাফ থেকে কি বোঝা যাচ্ছে আগে বুঝে নিই, গ্র্যাফ থেকে কি বোঝা যাচ্ছে, এই গ্র্যাফটা এক্স সলভেন্ট যখন, যেখানে সলভেন্ট এক্স, এখানে ওয়ান টু মানে এক্স এটা সলভেন্ট, এটা এক্স যখন ওয়ান তখন এটা সলভেন্ট আর এটা সলিউশন, এটা সলভেন্ট ওয়াই আর এটা ওয়াই এর এনএসিএল সলিউশন। তাহলে এখানে দেখা যাচ্ছে যে এই পয়েন্টে 360 ছিল টেম্পারেচার, এখানে 362, এখানে ভেপার প্রেশার 760 mmHg, তার মানে 180 প্রেশারে বা 760 mmHg, 760 mmHg প্রেশারে যেটা তার টেম্পারেচার হয়, সেই টেম্পারেচার সেটা বয়লিং টেম্পারেচার হয়। তাহলে বয়লিং টেম্পারেচারে এলিভেশন হচ্ছে 2 degree যখন এক্স সলভেন্ট ইউজ করছি এনএসিএল এর ইকুইমোলার, ইকুইমোলাল এখানে কিন্তু এখানে এলিভেশনটা হচ্ছে 1 degree। তাহলে এখান থেকে আমি কনক্লুশন করতেই পারি, এখান থেকে কনক্লুশন করতে পারি যেহেতু কনসেন্ট্রেশন সেম, এই সলভেন্টের, এই এক্স সলভেন্টের কেবি আমরা জানি ডেল্টা টিবি ইজ ইকুয়াল টু আই কেবি ইনটু মোলালিটি, আই ইন্টু কেবি ইন্টু মোলালিটি, তাহলে ডেল এক্স সলভেন্টের কেবি ওয়াই সলভেন্টের কেবি ডাবল, এখানে দেখো দুগুণ, দুই ডিগ্রি বাড়ে, এখানে 1 degree বাড়ে, এখানে তাহলে এক্স সলভেন্টের কেবি বাই ওয়াই সলভেন্টের কেবি ইজ ইকুয়াল টু, মানে এক্স সলভেন্টের কেবি এর ভ্যালুটা ওয়াই সলভেন্টের কেবি এর ভ্যালু, কেবি মানে হচ্ছে মোলাল এবুলিওস্কোপিক কনস্ট্যান্ট এর ভ্যালুর দ্বিগুণ, এক্স এরটা ওয়াই এর দ্বিগুণ হবে। এখন কোশ্চেনে কি বলা আছে, অন অ্যাডিশন অফ নন ভোলাটাইল সলিউট এক্স, এস এস অ্যাড করা হয়েছে এক্সটাতে, এক্স সলভেন্টে একবার ওয়াই সলভেন্টে একবার, সেম অ্যামাউন্টে অ্যাড করা হয়েছে, সেম অ্যামাউন্টে সলভেন্টে ইকুয়াল মোল অ্যাড করা হয়েছে, এলিভেশন অফ বয়লিং পয়েন্ট অফ সলভেন্ট এক্স ইজ 3 times দ্যাট অফ সলভেন্ট ওয়াই। এখন সলভেন্ট এক্সে ওই এস সলিউটটা যত মোল দিয়েছি ওয়াই সলভেন্টও ততটাই দিয়েছি, কিন্তু এখানে যতটা টেম্পারেচার বেড়েছে এক্সের ক্ষেত্রে তা সেটা ওয়াইয়ের থেকে 3 গুণ বেশি বেড়েছে, এক্সের ক্ষেত্রে এলিভেশন অফ বয়লিং পয়েন্ট যদি 3 degree হয় ওয়াইয়ের ক্ষেত্রে সেটা 1 degree এরকম, ঠিক আছে। সলিউটটা এবার কি বলা হচ্ছে, সলিউটটা ডাইমারাইজ করে, তার মানে এটা আই এর ভ্যালুটা 1 কম হবে, 0 1 হবে না কখনোই, ডিগ্রি অফ ডাইমারাইজেশন বলেছে ওয়াই সলভেন্টে যদি 0.7 হয় তাহলে এক্স সলভেন্টে কত। তাহলে এখান থেকে গ্রাফ থেকে কি পেলাম, কেবি এর ভ্যালুগুলো রেশিও পেয়েছি, এটার কেবি এক্স এর কেবি এর ভ্যালু বাই ওয়াই এর কেবি এর ভ্যালু ইজ টু, মানে এক্স এর কেবি এর ভ্যালু এক্স সলভেন্টের কেবি মানে মোলাল এবুলিওস্কোপিক কনস্ট্যান্টটা ওয়াই এর ডাবল, আর এখানে কি পেলাম টিবি এর ভ্যালুটা ওয়াই সলভেন্টের এক্স সলভেন্টের টিবি যখন নতুন সলিউশন বানানো হচ্ছে সেটা ওয়াই সলভেন্টের 3 গুণ। তাহলে এখান থেকে আমি অনেকগুলো ব্যাপার পেয়ে যাব, দেখো ব্যাপারটা ক্যালকুলেশনটা এটা তো আর মুখে বলে হবে না। তাহলে এখান থেকে পেয়েছি কেবি এক্স বাই কেবি ওয়াই ইজ ইকুয়াল টু এটা বললাম, আর ডেল্টা টিবি ইজ ইকুয়াল টু 1 - এই ইকুয়েশনটা বুঝতে অসুবিধা হতে পারে, আমি বলে দিচ্ছি আমরা কি জানি ডেল্টা টিবি ইজ ইকুয়াল টু আই কেবি ইন্টু এম, তাহলে আই মানে কি, আই মানে ভ্যান্ট অফ ফ্যাক্টর, অ্যাসোসিয়েটেড যখন হয় তখন কিরকম ভাবে লেখা হয়, এই আমি লিখছি এটা বিটা, এটা বিটাকে বিটা ধরে নাও একটু, এটা বিটা ইজ ইকুয়াল টু আই মাইনাস 1/1/n-1, যদি ডাইমারাইজ করে তখন এন এর ভ্যালু কত হবে 1/2, তাহলে বি ইজ ইকুয়াল টু আই মাইনাস 1/(1/-1), 1/2 মানে -1/2, তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে আই এর ভ্যালুটা আসবে 1 - β/2, ডাইমারাইজ করছে বলে, তাহলে 1 - β/2, তাহলে এটা এলো 1 - β/2 কেবি এক্স এম, ডেল্টা টিবি ওয়াই ইজ ইকুয়াল টু 1 - β ভ্যালু দেওয়া আছে 0.7/2 কেবি ওয়াই এম। আমি যদি 1/2 করে দিই
ডেল্টা ডিবি এক্স বাই ডেল্টা ডিবি ওয়াই এই ভ্যালুটা দেওয়া আছে তিন গুণ থ্রি হবে, কেবিএক্স বাই কেবি ওয়াই এই ভ্যালুটা আসবে টু এম এম ইকুইমোলাল বলা আছে কেটে যাবে। তাহলে ওখান থেকে ইজিলি আমি বিটার ভ্যালুটা পেয়ে যাবো, ক্যালকুলেশন বাকিটা ক্যালকুলেশন শুধুমাত্র, এটা ভ্যালু আসবে 0.05। ওকে, লেট আস মুভ টু দা নেক্সট কোয়েশ্চেন। এটা একটা অর্গানিক প্রবলেম আছে, অর্গানিক প্রবলেম, এই যে প্রবলেমটার কথা বলছি এই প্রবলেমটা অর্গানিক কেমিস্ট্রি প্রবলেম, এই প্রবলেমটা একদম পরের কোশ্চেনটার সাথে রিলেটেড। আমি একটুখানি কোশ্চেনটা পড়লেই তোমাদেরকে বোঝাতে পারবো যে কি হয়েছে। এটা ট্রিটমেন্ট অফ বেনজিন উইথ সিও এইচসিএল, বেনজিনের সাথে সিও আর এইচসিএল এর রিয়াকশনে কি হয়, ফরমাইলেশন হয়, সিএইচও গ্রুপ অ্যাড হয়, এটা হচ্ছে গাটারম্যান কচ অ্যালডিহাইড সিনথেসিস ইন প্রেজেন্স অফ ক্যাটালিস্ট দেওয়া আছে বাই রিয়াকশন উইথ এসি টু ও এনএ ও এসি, মানে ওই ফরমালডিহাইড তৈরি হলো বেঞ্জাল, সরি ফরমালা সিএইচও গ্রুপ ঢুকে বেঞ্জালডিহাইড তৈরি হলো, তারপর অ্যাসিটিক অ্যানহাইড্রাইড সোডিয়াম অ্যাসিডেট দিয়ে রিয়াকশন করালে পার্কিং রিয়াকশন হয়। পার্কিং রিয়াকশন মানে বেঞ্জিন রিং, মানে এই যে অপশনটা দেওয়া আছে এটার মতো বেঞ্জিন রিং সিএইচ ডাবল ওয়ান সিএইচ সি ডাবল এইচ হয় এখানে, মানে পার্কিং রিয়াকশনে তৈরি হয় সিনামিক অ্যাসিড বেঞ্জিন রিং সিএইচ ডাবল ওয়ান সিএইচ সি ডাবল এইচ, এটা আলফা বিটা আনস্যাচুরেটেড একটা অ্যাসিড এক্স অ্যাজ দ্য মেজর প্রোডাক্ট, মানে মানে ওই যে সিনামিক অ্যাসিড তৈরি হলো সেটা হলো এক্স। দ্য কম্পাউন্ড এক্স আপন রিয়াকশন উইথ বিআর টু এন এ টু সিও থ্রি, ব্রোমিনের সাথে যখন রিয়াকশন করছে এখান থেকে খুব ঝামেলা তৈরি হবে, ফলোড বাই হিটিং উইথ ময়েস্ট কেওএইচ ফার্নিসেস ওয়াই অ্যাজ দ্য মেজর প্রোডাক্ট, এখন এখানে মেজর প্রোডাক্ট তৈরি হয়ে যাচ্ছে ওয়াই। রিয়াকশন অফ এক্স উইথ এইচ টু পি ডি সি, এক্স মানে কোনটা ছিল, এক্স মানে সিনামিক অ্যাসিড, তার সাথে এইচ টু পি ডি সি এর যদি রিয়াকশন করানো হয় ফলোড বাই এইচ থ্রি পি ও ফোর ট্রিটমেন্ট গিভস জেড অ্যাজ দ্য মেজর প্রোডাক্ট, কম্পাউন্ড ওয়াইটা কি, পরে কোশ্চেন আছে জেডটা কি। তাহলে প্রথমে হবে সিনামিক অ্যাসিড এক্স, তারপর ব্রোমিনের সাথে রিয়াকশন করলে একটা মজার জিনিস হবে সেটা তোমাদেরকে বুঝতে হবে। এই যে ডাবল ওয়ানটা আছে এই ডাবল ওয়ানে দুটো ব্রোমিন ঢুকবে, এবং যেহেতু এনএ টু সিও থ্রি দেওয়া থাকছে সেখানে এটা সি ডবল ও এইচ তা সি ডবল ও এনএ হয়ে যাবে, এবং হিট দেওয়ার ফলে সিও টু বেরিয়ে গিয়ে সিও টু বেরিয়ে যাবে এবং একটা ব্রোমিন বেরিয়ে গিয়ে ডাবল ওয়ানটা ফর্ম করবে আবার, মানে আবার বলছি ব্রোমিন দেওয়ার ফলে ডাবল বন্ডে যেমন ব্রোমিন অ্যাডিশন হয় দুটো ব্রোমিন ঢুকবে, ডাবল বন্ডটা খুলে যাবে আর এখানটা সি ডবল এনএ হবে, আবার হিট দেওয়ার ফলে এখান থেকে সিও টু বেরিয়ে গিয়ে এখানে ডাবল বন্ড ফর্মেশন হবে, তার মানে সিও টু বেরিয়ে যাওয়ার পর স্ট্রাকচারটা হবে সিএইচ সিএইচ বিআর ডাবল বন্ড সিএইচ টু, তাহলে সরি সিএইচ ডাবল বন্ড সিএইচ বিআর সিএইচ ডাবল বন্ড সিএইচ বিআর। এরপর যখনই কেওএইচ দেওয়া হবে, কেওএইচ দেওয়া হলে আবার ফার্দার ফার্দার এখান থেকে এলিমিনেশন হবে, এইচ বিআর বেরিয়ে গিয়ে ট্রিপল বন্ড তৈরি হবে, অ্যান্সার হবে সি। জাস্ট হ্যাভ এ লুক অ্যাট ইট, এখানটা দেখে যদিও বোঝা খুব মুশকিল আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম, ফার্স্ট এখানে একটু 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 ঝামেলা হয়েছে, এটা প্রথমে এটা সিএইচ হলো, এটা সি ডাবল এইচ হবে, এখানটা একটু একটা ওয়েচ হবে, এখানটা এখানে ওয়েচ হবে, একটু লিখে দিতেই পারি আমরা, ঠিক আছে এটা ওয়েচ হবে, যাই হোক এখানটাই হবে একটা ওএইচ সিনামিক অ্যাসিড হবে। এবার বিআর টু এনএ টু সিও থ্রি ইউজ করে ডাবল বন্ডে ব্রোমিনটা অ্যাড হয়ে যাবে, ব্রোমিনটা অ্যাড হয়ে গিয়ে দুটো ব্রোমিন অ্যাড হয়ে গিয়ে এখানে সি ডাবল এইচ আছে, সি ডাবল এনএ হবে, তারপর এখান থেকে সিও টু এবং এইচ বিআর বেরিয়ে গিয়ে একদম ট্রিপল বন্ড ফর্ম করবে। ওকে, লেট আস মুভ টু দা নেক্সট কোয়েশ্চেন। একই কোয়েশ্চেন এখানে আছে, তার পরের স্টেপে কি হবে, জেডটা কি। তাহলে আমাদের প্রথম স্টেপে কি ছিল,
দেখা যাক, এটা ছিল সিনামিক অ্যাসিড, তারপর প্যালাডাইজড চারকোল, মানে এক্সট্রা কি দেওয়া আছে, H2PD ক্যাটালিস, এটাকে ক্যাটালিটিক হাইড্রোজিনেশন করা হয়েছে, আমাদের এক্স যে কম্পাউন্ডটা ছিল সিনামিক অ্যাসিড সেটাকে ক্যাটালিটিক হাইড্রোজিনেশন করা হয়েছে, তারপর H3PO4 দিয়ে রিয়্যাক্ট করানো হয়েছে। H3PO4 মানে একটা অ্যাসিড, তাহলে হাইড্রোজিনেশন করলে ডাবল বন্ডটা ভেঙে গিয়ে হাইড্রোজিনেশন হয়ে যাবে। এবার সি ডাবল এইচ গ্রুপটা হিটের প্রেজেন্সে, H3PO4 প্রেজেন্সে, এই সি ডাবল এইচ এর ওএইচ, এখানের ওএইচ আর এখানে যে হাইড্রোজেনটা আছে, এখানে যে একটা হাইড্রোজেন থাকবে সেই ওএইচ আর এই জল ডিহাইড্রেট করে দাও, তাহলে তৈরি হবে বেনজিন রিং এর দুটো কার্বন, CH2 CH2 CO বন্ড করে দেবে। দেখো বেনজিন রিং এর দুটো কার্বন, CH2 CH2 CO, এটা মানে এইরকম একটা বাইসাইক্লিক কম্পাউন্ড তৈরি হবে। আশা করি ভালো লাগছে, আমাকে এনকারেজ করার জন্য কমেন্ট করো, শেয়ার করো, আরো ভালো ভালো আমি চেষ্টা করব এটাকে আরো আরো বেশি ইন্টারেস্টিং করার আগামী দিনে। সবাই রেগুলারলি প্র্যাকটিস করলে অনেক দূর পৌঁছাতে পারবে। ধন্যবাদ।